স্বপ্ন দেখে মানুষ, স্বপ্ন দেখায় মানুষ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। সাথে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন উদ্যোক্তারা নানামুখী কৃষির কাজ করছেন। বিশেষ করে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে তারা কিন্তু বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। দর্শক, আজকের পর্বে এমন একটি সফলতার গল্প কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে একজন নারী উদ্যোক্তা চমৎকারভাবে বাংলাদেশে এই প্রথম গড়ে তুলেছেন বেসরকারি একটি পশু হাসপাতাল, যেখানে তিনি যেমন চিকিৎসা দিয়ে যাচ্ছেন তার সাথে বিভিন্ন ধরনের ট্রেনিং কার্যক্রম কিন্তু করে যাচ্ছেন। দর্শক, এর সাথে সাথে আমরা আরও উপস্থাপন করব বর্তমানে আমাদের প্রাণী সম্পদের কতটুকু সম্ভাবনা রয়েছে এবং কী কী সমস্যায় পড়ছেন আমাদের খামারিরা সে বিষয়গুলো। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের জন্মভূমি বাংলাদেশ। কৃষিতে বাংলাদেশের উন্নয়ন এখন ঘটে চলেছে ব্যাপক হারে। পোলট্রি শিল্পে এখন আমরা বেশ এগিয়ে যাচ্ছি, যদিও আমাদের খামারিদের এই বাচ্চাগুলো কিনতে হয় বেশ উচ্চ মূল্যে। তবুও আমাদের খামারিরা তা পালন করেই যাচ্ছেন। মাঝে মাঝে তাদের আবার বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আবার কেউ কেউ গরুর ফার্ম করছেন কিন্তু লাভের মুখ দেখতেই পাচ্ছেন না নানান সমস্যার কারণে। এই সকল কিছুর মধ্যে একটি কথাই বিরাজমান, আর তা হল সঠিক পরিচর্যার অভাব। কেননা গবাদি পশু হাঁস মুরগি থাকলে তাদের রোগবালাইও থাকবে, তাই উপযুক্ত রোগের জন্য উপযুক্ত চিকিৎসা অবশ্যই সবার আগে প্রয়োজন। তো আপনার খামারে কতগুলো গরু আছে? আমার খামারে মাশাআল্লাহ গরু বাছুরে মিলিয়ে আপনি 17টা গরু আছে। জি। তো আপনার কি মনে হয় এরকম যে হাসপাতালগুলো এরকম যদি আরো বেশি হয় বাংলাদেশে, তাহলে কি আপনারা যারা আছেন খামারিরা এরা কি উপকার আরো বেশি পাবেন কিনা? আমরা যারা খামারে আছি একজন অনেকই উপকার আসবে, অনেক উপকার আসবে। যে আমার এলাকার মধ্যে এই যে হাসপাতালটা হয়েছে, হওয়াতে অনেক উপকার হয়েছে। আগে কোনো সমস্যা পড়লে কই যেতেন? আগে সমস্যা পড়লে আপনার ওই ডাক্তার, আমরা আলগা ডাক্তার থাকতো, এরা আসতো। তো এক ডাক্তার হাত দিয়ে বললো যে হ্যাঁ পেটে বাচ্চা আছে। আমি বললাম যে দেখেন যদি বাচ্চা থাকে তাহলে আমি গরুটা পারবো, না আর নিলাম বিক্রি করে দিবো, কারণ একটা বছর একটা গরুতে অনেক টাকা খরচ। সে বললো যে না শিওর আপনার বাচ্চা আছে। তারপরে এক বছর চলে গেলো, এই 8 মাস 9 মাস, এরপর এক সপ্তাহ বাকি কুরবানির, তখন আমি আবার সারুল্লা থেকে আরেক ডাক্তার আনলাম, ওনার 500 টাকা দিলাম। উনি পেটের ভিতরে হাত দিয়ে বললো যে হ্যাঁ বাচ্চা আছে চাষে। আমি বললাম দেখেন এখনও সময় আছে, 5-7 দিন আমি গরুটা বিক্রি করে পালামো। কয় না বিক্রি করেন না, আপনি গরুটা পালেন, বাচ্চা আছে পেটে। তখন বেকার পাললাম, বাচ্চা নাই। তো এই সমস্ত ডাক্তাররা চিকিৎসা করতো আর কি। তো এখন তো মাশাআল্লাহ বাড়ির কাছে হাসপাতাল খুলছে, ডাক্তারও ভালো, উপকার পাইতেছি আমরা। তো এরকম যদি এলাকা ভিত্তিক এরকম হয়ে যায় হাসপাতাল, তাহলে আমাদের জন্য অনেক মঙ্গলজনক। ডক্টর সালমা সুলতানা 2015 খ্রিস্টাব্দে ঢাকা জেলার ড্যামরা থানায় মডেল লাইভস্টক ইনস্টিটিউট ঢাকা নামক একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একই বছর মডেল লাইভস্টক ইনস্টিটিউট ভেটেরিনারি হাসপাতাল নামে প্রাণী হাসপাতালের কার্যক্রম শুরু করেন। তিনি একজন প্রথম নারী ডাক্তার যার বয়স মাত্র 27 বছর, এবং এই বয়সেই তিনি প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি ও প্রতিপালনের সাথে জড়িত মানুষগুলোর ভোগান্তি নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে এক ধরনের জনহিতকর প্রতিষ্ঠান স্থাপন করেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটি সফলতার গল্প খুঁজতে এসেছি ড্যামরা এলাকায়, যেখানে চমৎকারভাবে বাংলাদেশের প্রথম বেসরকারি পশু হাসপাতাল গড়ে তুলেছেন একজন নারী উদ্যোক্তা। তো তার সাথে আজ আমরা পরিচয় হব এবং জিজ্ঞাসা করব কিভাবে তিনি শুরু করলেন এই নতুন একটি কর্মযজ্ঞ। আমরা জানি বাংলাদেশে অনেকেই নতুন নতুন ব্যাপার শুরু করছেন এবং অনেকটা সময় যেয়ে কিন্তু হোঁচট খাচ্ছেন, কিন্তু নতুন কোনো ব্যাপার যদি শুরু করতে পারেন কেউ, তখনই কিন্তু সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলুন তাহলে চলে যাই, তার সাথে পরিচয় হই। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। এই যে বাংলাদেশে প্রথমই বলতে হয়, কেননা বেসরকারি পশু হাসপাতাল বাংলাদেশে মনে হয় আর দ্বিতীয় একটা আছে কি না অনেকেরই অজানা হতে পারে, তবে সেক্ষেত্রে এরকম একটি কার্যক্রম কেন করলেন এবং শুরুর গল্পটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমরা জানি যে প্রাণী সম্পদ সেক্টরটি অর্থনৈতিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, দায়িত্ব বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি সম্পূর্ণময় সেক্টর। এই সম্পূর্ণময়কে সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য আমাদের এই মডেল লাইভস্টক ইনস্টিটিউট এবং মডেল লাইভস্টক ইনস্টিটিউট ভেটেরিনারি হাসপাতালটি গড়ে ওঠে 2015 সালে। আমরা 2015 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন পাই এখানে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য। যে বেকার যুবক আছে
তারপর ঝরে পড়া শিক্ষার্থী আছে, তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে চাকরির জন্য উপযুক্ত করা এবং তাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সাথে প্রশিক্ষণের সাথেই আমাদের আরেকটা মূল লক্ষ্য যে এখানে খামারি আছে প্লাস যারা প্রাণী পালন করে এই মানুষগুলোকে একটা ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটা প্রাণী হাসপাতাল গড়ে তুলি। এই প্রাণী হাসপাতালে আমরা বিভিন্ন ধরনের অপারেশন তারপর পরামর্শ প্রদান করে থাকি এবং এই চিকিৎসাটা যেন আন্দাজ নির্ভর কিংবা অনুমান নির্ভর না হয়ে থাকে এই কারণে আমরা একটা ছোট ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করেছি, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন গোবর মূত্র তারপর গর্ভধারণ পরীক্ষা দুধ পরীক্ষা এই ধরনের পরীক্ষা করে আমরা তাদেরকে একটা আধুনিক এবং উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি। সাথে আমাদের আরও একটা কার্যক্রম চলছে প্রাণী পালনে নারীদের উদ্বুদ্ধ করা, খামারিদের স্বচ্ছন্দ বৃদ্ধি করা এবং মানুষের সাথে প্রাণীর সম্পর্ক কী ধরনের হওয়া উচিত এবং জুনোটিক রোগের বিরুদ্ধে আসলে সচেতনতা বৃদ্ধি করার একটা মূল উদ্দেশ্য আমাদের। সে কারণে আমরা মডেল লাইফ স্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি। দূর দূরান্ত থেকে অনেক খামারিরা তাদের ছাগল গবাদি পশু মুরগি ইত্যাদি নিয়ে আসেন, আবার এখান থেকে চিকিৎসা পাওয়ার পর আবার তাদের গবাদি পশু নিয়ে ফিরে যান। এই যে আপনারা ব্রয়লার মুরগি রিসেকশন করে দেখার চেষ্টা করছেন, আসলে কী দেখার চেষ্টা করছেন আপনারা এখানে? আসলে আমরা এখানে যেখানে আইডেন্টিফাই করতে চাচ্ছি আসলে অ্যাকচুয়াল কী কারণে মারা গেল। আমি এই মুরগিটা কেটে যেটা দেখলাম এখানে ওই খামারে পর্যাপ্ত আলো বাতাসের অভাব ছিল, পর্যাপ্ত আলো বাতাসের অভাব ছিল এবং এখানে প্রপার ম্যানেজমেন্টেরও একটা সমস্যা আছে। মেইনলি যে রোগটা হয়েছে এটা ট্রিটমেন্টও আছে বাট সেটা সফলকাম হবে না, যেগুলি পেটে পানি আসছে অ্যাসাইটিস রোগ হয়ে গেছে সেগুলি আলটিমেটলি মারা যাবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষির একটি বৃহৎ অংশ জুড়ে রয়েছে প্রাণী সম্পদ। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে গবাদি প্রাণীর ঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও প্রাণীজ আমিষ চাহিদা অনুযায়ী উৎপাদিত হচ্ছে না। এর মূলে রয়েছে প্রাণীর যথাযথ ব্যবস্থাপনা, সঠিক প্রজনন, রোগ দমন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রভৃতি বিষয়ে খামারিদের জ্ঞান, সচেতনতা ও দক্ষ জনশক্তির অভাব। ফিল্ড লেভেলে যারা প্রাণী সেবা দিয়ে প্রাণী সেবা স্বাস্থ্য দিয়ে আসছেন এই ধরনের কর্মীরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকে, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। তো তাদের যদি দক্ষতা বৃদ্ধি করতে পারি আমরা তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা নিরাপদ আমিষ উৎপাদন করতে পারবো। বর্তমান সময়ে বেকার সমস্যা একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রাণী সম্পদ একটি সম্ভাবনাময় সেক্টর। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ডক্টর মোহাম্মদ আমিনউদ্দিনের সাথে, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই বাংলাদেশের প্রথম বেসরকারি পশু হাসপাতালের একজন সিনিয়র ট্রেনার হিসেবে আছেন এবং সবচাইতে বড় পরিচয় হচ্ছে তিনি অতীতকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গিয়েছেন এবং প্রাণী সম্পদ নিয়েই কাজ করেছেন। তো আপনার কী মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের একটি কার্যক্রম কতটা বেশি গুরুত্ব রাখবে বলে মনে করেন? নিঃসন্দেহে যে বেসরকারি পশু হাসপাতাল যেটা শুরু হয়েছে এখানে এর গুরুত্বটা সমধিক। আমাদের সমাজে পশু চিকিৎসার হাল অবস্থা যে অবস্থায় আছে সেখানে আমাদের সরকারি অবস্থান থেকে যে সার্ভিস দেওয়া হয় সেটা রুরাল এলাকার সমস্ত জনসাধারণের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। অনেক এলাকা আছে যেগুলো অতি প্রত্যন্ত অঞ্চল যেখানে অনেকের হাঁস মুরগি গরু বাছুর অসুখ বিসুখে মারা গেলেও তারা ডাক্তার ডেকেও পায় না। সেই সব এলাকায় আমাদের এই কর্মী ভাইয়েরা অনেকেই কর্মরত কিন্তু তাদের কোনো ট্রেনিং নাই, যার ফলে তারা যে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসটা সবসময় পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত হচ্ছে না। তো আমরা এদেরকে এমনভাবে প্রশিক্ষিত করতেছি বা ট্রেনিং দিতেছি যাতে তারা দক্ষ হতে ওই সব প্রবলেমগুলো সলভ করার জন্য তাদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে এখন পোলট্রি ফার্মিং যারা আছে ডেয়ারি ফার্মিংয়ে আছে তারা সবাই অন্তত নিশ্চিত হয়েছে যে তারা একটা ডাক্তার পাচ্ছে এবং ভালো উপদেশ চিকিৎসা সার্ভিস সবই পাচ্ছে এবং তারা অনেকেই নিশ্চিন্ত যে এখন তাদের এই ব্যবসায় তারা নামতে পারতেছে।
বেশ ভালো একটি উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে এখানের যারা উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে একজন নারী উদ্যোক্তা যার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু বেশ ভালো একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় এর ভবিষ্যৎ আসলে কত দূরে যায় ঠেকবে, কিংবা আসলে এর গোলটি কতটুকু বা অ্যাচিভমেন্ট হবে বলে মনে করেন? আমাদের তরুণ নারী উদ্যোক্তা ডাক্তার সালমা সুলতানা যে উদ্যোগ নিয়েছে, সে সদ্য ইউনিভার্সিটি থেকে পশু চিকিৎসা লাইনে ডিগ্রি নেওয়ার পরে যে অবস্থানে এখন সে আছে, এটা খুবই আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং প্রশংসিত বিষয় তার, যে সে এই ধরনের একটা বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি সার্টিফিকেট দেওয়ার বিধানটা চালু করেছে। এর ব্যবহারিক উপযোগিতা অনেক বেশি, অনেক উচ্চতার। দক্ষ জনশক্তি পারে দক্ষভাবে গবাদি পশু ও হাঁস মুরগির প্রাথমিক চিকিৎসা করতে, তাই এই পশু হাসপাতাল তথা প্রতিষ্ঠানের আরও একটি কার্যক্রম হচ্ছে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা। প্রথমে আমরা আসলে জানতাম না যে কীভাবে কিসের উপর কীভাবে চিকিৎসা করতে হয়। প্রথমে দেখা যেত যে যখন আমরা প্রত্যন্ত অঞ্চলে যাইতাম, তখন দেখা যাচ্ছিল যে পশু চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। তারপর আমার এক আঙ্কেলের কাছে এখানকার খবর পাই যে এখানে একটা কোর্স দেওয়া হচ্ছে, একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রাণী সম্পদের উপরে। তো তারপর এখানে ভর্তি হই। এখানে আমরা প্রাণীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গর উপরে ট্রেনিং প্রাপ্ত। এখান থেকে আমরা জানতে পারি যে কোন অঙ্গে কী কাজ করা হয়, কী কাজের জন্য কোন অঙ্গ ব্যবহৃত হয়। ওই অঙ্গ এখন বোঝা যাচ্ছে যে ওই অঙ্গের উপরে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, কোন অঙ্গে কী রোগ হচ্ছে, কী রোগের কী প্রতিকার, সব কিছু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। তো কোর্স কমপ্লিট করার পর আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা আগে যেই কাজগুলো করছি সেম সমস্যাগুলো আমাদের সামনে আসতেছে, কিন্তু সেইটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। আগে যেভাবে দেখতাম এখন আরেকটু উন্নতভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আগে যে জিনিসটা, যেই কাজটা করতে আমাদের ভয় করতো, সেই কাজটা আমরা এখন সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের ফিল্ডও আমাদের গ্রহণযোগ্যতা অনেকটু মানে আগে থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি মনে করি শুধু চিকিৎসার ক্ষেত্রে না, ট্রিটমেন্টের ক্ষেত্রে না, যারা পশুপালন করে তাদেরও এই ধরনের কিছু প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ যার সমস্যা, সে যদি সমস্যা সম্পর্কে কিছু না বুঝে তাহলে তো হলো না। সে যখন বুঝতে পারে যে আমি সমস্যা আছি, আমার কারো সহায়তা নেওয়া দরকার, তো সেইটুকু জ্ঞান অর্জনের জন্য এরকম একটা কোর্স করা দরকার আছে। আমাদের এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র প্রাণী স্বাস্থ্যসেবা হাসপাতাল নয়, এটা প্রশিক্ষণ কেন্দ্রও বটে। সে কারণে আমরা হাতে কলমে শেখানোর জন্য খরগোশ রেখেছি, এবং এই খরগোশ অর্থনৈতিক উন্নয়নের একটা উৎস হতে পারে নারীদের জন্য। এবং আমরা চাই নারীরা সাথে কবুতর, কোয়েল, টার্কি এসব পালনে তারা উদ্বুদ্ধ হোক। সাথে আমাদের এখানে বিভিন্ন প্রাণীর কঙ্কাল রয়েছে, যেমন উটের কঙ্কাল, কুমিরের কঙ্কাল বা গরুর কঙ্কাল, সাথে মুরগির কঙ্কাল রয়েছে, যাতে আমাদের শিক্ষার্থীরা অঙ্গসংস্থান বিদ্যা সম্পর্কে জানতে পারে এবং সঠিকভাবে কোথায় কোন সমস্যা হয়েছে একটা সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। আমাদের লক্ষ্য তাদের উপযুক্ত করে খামারে ফিল্ডে ছেড়ে দেওয়া। এখানে আমরা আরও কিছু অর্গান রেখেছি, যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, পুরুষ প্রজনতন্ত্র, স্ত্রী প্রজনতন্ত্র, যাতে তারা হাতে কলমে প্রজনন বিদ্যা সম্পর্কেও জানতে পারে এবং সঠিকভাবে একটা গরুকে প্রজনন করতে পারে। সে যদি সঠিকভাবে দক্ষ না হয়ে প্রজনন করার জন্য মাঠে নামে, সে অনেক বড় ধরনের একটা ক্ষতি করে ফেলবে। সে যদি সঠিক অর্গান না চিনে প্রজনন করতে থাকে, সঠিক জায়গায় বিষ দিতে না পারে, তাহলে তার দ্বারা সমাজ কিংবা খামারি উপকৃত না হয়ে সেটা তার জন্য একটা ক্ষতির কারণ হয়ে যাবে। এজন্য আমরা চাই যে যারা কাজ করবে তারা অন্তত দক্ষতা অর্জন করে কাজ করুক। উপযুক্ত ব্যবস্থাপনাই পারে একজন খামারের মুখে হাসি ফোটাতে। প্রাণী সম্পদে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের দেশে। এই যে আপনাদের যে সুসজ্জিত ল্যাবরেটরি দেখতে পাচ্ছি, তো আপনাদের এখানে এসে খামারিরা কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন? এখানে খামারিরা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নিবন্ধনের মাধ্যমে তারা সেবাটা নিচ্ছেন, তাদের কাছ থেকে আমরা অধিক কোনো চার্জ রাখি না। এবং ন্যূনতম সেবা যেটা, গরুর জন্য 150 টাকা এবং ছাগলের জন্য 100 টাকা রেজিস্ট্রেশন ফি নেই। এখানে ডাক্তারদের কোনো চার্জ নেই, জাস্ট হসপিটালের, কারণ হসপিটালে গ্লোভস ইউজ করছে, হসপিটালের কর্মচারী এখানে কাজ করছে। এভাবে তাদের খুব কম খরচে তাদেরকে আমরা একটা বিজ্ঞানসম্মত এবং উন্নত আধুনিক চিকিৎসা দিয়ে থাকি এখানে। তাই আসুন সবাই একসাথে কাজ করে দেশকে সামনের দিকে নিয়ে যাই।
একটি পুষ্টি সমৃদ্ধ জাতি করতে সবাই সচেষ্ট হই। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম একটি সফলতার গল্প, তার সাথে ছিল প্রাণী সম্পদে আমাদের দেশে কতটুকু সম্ভাবনা রয়েছে এবং আমাদের খামারিরা কী সমস্যায় পড়েন এবং কীভাবে তা থেকে উত্তরণ পায় তারা। দর্শক, আপনারা জানেন প্রাণী সম্পদে আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাচ্ছে, তবে আমাদের খামারিরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যায় পড়েন তারা কিন্তু উপযুক্ত পরিচর্যা করতে পারেন না, যার কারণে আলটিমেটলি তারা ভালো প্রোডাকশন পায় না। দর্শক, কৃষির নানামুখী বিষয় নিয়ে আমরা প্রতি পর্বে আপনাদের সামনে হাজির হই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে ফসলের